Hello friends, welcome to a new episode of Speak in English. আমরা ইংলিশে কথা বলবো, গল্পের আসরে কথা বলবো, সেই সিরিজের আজকে আমরা একটি নতুন এপিসোডে চলে এসেছি। তো আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হ্যাভিং, HAVING, হ্যাভিং। তো এই হ্যাভিং ব্যবহার করে আমরা যখন ইংলিশে কথা বলবো, আমরা মানুষের সঙ্গে কমিউনিকেট করব, আমরা যখন মানুষকে কোশ্চেন করব এবং কেউ কোশ্চেন করলে তার অ্যান্সার করব, সেই জায়গাটাতে কিন্তু এই হ্যাভিং এই কথাটা ব্যবহার করে কোশ্চেন জিজ্ঞেস করা একটু টাফ হয়ে যায়। কিন্তু তারপরেও কেন আজকে আমরা হ্যাভিং এর উপরে কথা বলবো, কারণ একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে হ্যাভিং এবং হ্যাভ বিন হ্যাজ বিন এর উপরে কিছু কথা তৈরি করে একটা এপিসোড তৈরি করতে। তো আজকে আমরা হ্যাভিং ব্যবহার করে কথা বলবো এবং কথা বলতে কীভাবে সে বিষয়ে জানবো, তবে একটু অল্প বিস্তর আলোচনা হবে, কারণ হ্যাভিংটা ব্যবহার করতে গেলে আমাদের তার আগে অনেকগুলো ইংলিশ কথা শিখে আসতে হবে। তো হ্যাভিং এর উপরে আমি আরও বিস্তারিত আলোচনা করে বড় একটা এপিসোড তৈরি করব, সেই জায়গাটা অনেক পরে হবে। তবে আজকে আমরা হ্যাভিং সম্পর্কে যেটুকু জানবো সেটুকু হচ্ছে এই যে হ্যাভিং ব্যবহার করতে পারি আমরা এই ধরনের কথাগুলোতে, যে খাচ্ছি, ঘুমাচ্ছি, স্নান করছি, বা খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, স্নান করছিলাম। কেমন হলো বিষয়টা? যে খাচ্ছি হ্যাভিং কী করে হয়, যে আমি খাচ্ছি আই অ্যাম ইটিং রাইস, আমি স্নান করছি আই অ্যাম বেদিং, আমি স্নান করছি। তো এই এম ইজ আর ব্যবহার করে আমরা কিন্তু কোশ্চেন করা এবং তার অ্যান্সার করা আগে একটা গল্পের আসরে দেখে নিয়েছি এবং শিখে নিয়েছি। তো সেই জায়গাটাকে একবার তোমরা মনে করো যে কি, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি টিভি দেখছি, আই অ্যাম ওয়াচিং টেলিভিশন, আমি টিভি দেখছি, আমার ভাই টিভি দেখছে, মাই ব্রাদার ইজ ওয়াচিং টেলিভিশন, আমার ভাই টিভি দেখছে। তো এই যে টিভি দেখছি, খাচ্ছি, আমি এক কাপ চা খাচ্ছি, আই অ্যাম হ্যাভিং আ কাপ অফ টি, আমি এক কাপ চা খাচ্ছি, তাহলে এই যে দেখো হ্যাভিং ব্যবহার করব কিভাবে, কখন কখন বলবো, তাহলে আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, এটাতেও কি হ্যাভিং বলতে পারবো? পারবো না। কখন পারবো আর কখন পারবো না সে বিষয়টাকে আজকে জাস্ট একটু লাইটলি আলোচনা করছি। তোমরা এই বিষয়ে একটু প্র্যাকটিস করবে এবং পরবর্তীকালে আবার যখন আমরা প্র্যাকটিস করব তখন কিন্তু আরও ডিটেলসে তোমরা জানতে পারবে। তো প্রথমেই বলি যে হ্যাভিং ব্যবহার করে আমরা কোন কোন কথাগুলোকে বলতে পারব। তো হ্যাভিং ব্যবহার করে আমরা এই কথাগুলো বলতে পারবো যে ইটিং অর্থাৎ খাচ্ছি, খাচ্ছিলাম, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। তো এই কথা দুটোকে আমরা বলতে পারবো হ্যাভিং দিয়ে, কীভাবে সেটা বলছি একটু পরে। আর কোন কথাটা বলতে পারবো? যে লিসনিং, আমি গান শুনছি, আই অ্যাম লিসনিং মিউজিক, আমি গান শুনছি, আই ওয়াজ লিসনিং মিউজিক, আমি গান শুনছিলাম। এই দুটো কথাও হ্যাভিং ব্যবহার করে আমরা বলতে পারবো। আর কি, তুমি যেটা বলছো আমি সেটা বুঝতে পারছি, আন্ডারস্ট্যান্ড, যেটা আন্ডারস্ট্যান্ডিং এই কথাটা তো ব্যবহার করা যায় না, তো সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ড যে কথাটা সেটাকে আমরা হ্যাভিং ব্যবহার করে বলতে পারবো। টিভি দেখছি, ওয়াচিং টেলিভিশন, এটাকেও আমরা হ্যাভিং ব্যবহার করে বলতে পারবো। আর বলতে পারবো যে স্লিপিং, হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল, এই কথা দুটো আমরা কিন্তু হ্যাভিং ব্যবহার করে বলতে পারবো। আর কি, রেস্ট, বিশ্রাম নেওয়া, আই অ্যাম টেকিং রেস্ট, বা আই অ্যাম রেস্টিং, হি ওয়াজ রেস্টিং, আমি রেস্ট নিচ্ছি, সে রেস্ট নিচ্ছিল, এই কথা দুটো কিন্তু হ্যাভিং ব্যবহার করে আমরা বলতে পারবো। তো এবার দেখো তাহলে হ্যাভিং ব্যবহার করে আমরা কীভাবে কথাগুলোকে বলবো। যে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, জাস্ট এই যে ইটিং, এই ইটিং কথাটাকে তুলে দাও, তুলে সেখানে হ্যাভিং নিয়ে আসো, তাহলে আই অ্যাম হ্যাভিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম হ্যাভিং মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট করছি বা সকালের খাবার খাচ্ছি, আই অ্যাম হ্যাভিং, এইবার দেখো আই অ্যাম হ্যাভিং মাই ব্রেকফাস্ট, আমি সকালের খাবার খাচ্ছি। এখানে যদি তুমি হ্যাভিং বলো তাহলে যে কেউ বুঝতে পারবে যে আই অ্যাম হ্যাভিং মাই ব্রেকফাস্ট, হ্যাভিং কথার অর্থ হচ্ছে আমি খাচ্ছি। আর যদি শুধু বলো যে আই অ্যাম হ্যাভিং, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না। যদি তুমি বলো আই অ্যাম ইটিং, তাহলে ক্লিয়ার, যে কেউ বলতে পারবে যে হ্যাঁ ও কী বলতে চাচ্ছে, আমি বুঝেছি যে ও খাচ্ছে, আই অ্যাম ইটিং। কিন্তু যদি তুমি বলো আই অ্যাম হ্যাভিং, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে তুমি কী বলতে চাইলে। তো সেক্ষেত্রে বলতে হবে যে আই অ্যাম হ্যাভিং আ কাপ অফ টি, আই অ্যাম হ্যাভিং মাই ব্রেকফাস্ট,
যখনই বলবে আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট বা আই অ্যাম হ্যাভিং আ কাপ অফ টি, তাহলে এক কাপ চা কী করা যায়? হ্যাভিং বলতে নেওয়া, তাহলে কী নেওয়া যায়? এক কাপ চা খাওয়া যায়। তাহলে আই অ্যাম হ্যাভিং মাই ব্রেকফাস্ট, আমি চা খাচ্ছি। আই অ্যাম হ্যাভিং মাই বাথ, আমি স্নান করছি। যদি বলো আই অ্যাম হ্যাভিং, তাহলে কেউ বুঝতে পারবে না। যদি বলো যে আই অ্যাম হ্যাভিং মাই বাথ, তাহলে ক্লিয়ার, যে বোঝা যাবে যে আই অ্যাম হ্যাভিং মাই বাথ, আমি স্নান করছি। আই অ্যাম হ্যাভিং আ স্লিপ, হি ইজ হ্যাভিং আ স্লিপ, এবার বোঝা যাবে যে ও যদি ঘুমটাকে নেয়, তার মানে সে ঘুমাচ্ছে। হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে বা ও ঘুমাচ্ছে। মাই ব্রাদার ইজ স্লিপিং, আমার ভাই ঘুমাচ্ছে। তো এই কথাটাকে যদি এবার আমরা বলি যে মাই ব্রাদার ইজ হ্যাভিং আ ন্যাপ বা মাই ব্রাদার ইজ হ্যাভিং আ লিটল স্লিপ, আমার ভাই একটুখানি ঘুমিয়ে নিচ্ছে। বা গতকালকের কথা যদি বলি যে মাই ব্রাদার ওয়াজ, ইজ এখন ঘুমাচ্ছে, ওয়াজ আগে ঘুমাচ্ছিল, তাহলে মাই ব্রাদার ওয়াজ হ্যাভিং আ স্লিপ, আমার ভাই ঘুমাচ্ছিল। তাহলে দেখো কিছু কিছু কথাকে আমরা সেই ভার্বটাকে পাল্টে হ্যাভ দিয়ে কথাটাকে বলতে পারি। তাহলে হ্যাভ দিয়ে যখন কথাটা বলবো, তখন কিন্তু কথাটা একটু শুনতে ভালো লাগবে, এবং হ্যাভিং ব্যবহার করে যখন কথা বলবো, সেটা কথা বলার ক্ষেত্রে আমাদের স্পোকেন ইংলিশে মানুষের সাথে কমিউনিকেট করার সময় সেইটাকে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তাহলে হ্যাভিং ব্যবহার করতে পারবো কত জায়গায়, ততগুলো আমাদের জানার আজকে দরকার নেই। আমরা শুধু আজকে এটুকু জানবো যে ইটিং, লিসনিং, আন্ডারস্ট্যান্ডিং, ওয়াচিং, টেকিং, বেদিং, স্লিপিং আর রেস্টিং, এই কটা কথাতে আমরা হ্যাভিংকে ব্যবহার করব। কখন? যে এখন করছি, আগে করছিলাম। তাহলে এই জায়গাগুলোকে আমাদের মনে রাখতে হবে যে যদি বলি ইটিং, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম হ্যাভিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। আই ওয়াজ হ্যাভিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। তাহলে এই যে ইটিং কথাটাকে তুলে দিয়ে হ্যাভিং কথাটা বলবো। তো বন্ধুরা, যে হ্যাভিং কথাটা যদি ইটিং কথাকে তুলে দিয়ে বলি, তাহলে তার বিশেষত্ব কী বা এতে সুবিধাটা কী? এতে সুবিধাটা এইটাই যে শুধু একটা হ্যাভিং ব্যবহার করে আমি অনেকগুলো কথাকে এক্সপ্রেস করতে পারছি, আর ডেলি লাইফে কমন যে কথাবার্তাগুলো আমরা বলি, তার মধ্যে অনেকগুলি কথা আমরা হ্যাভিং ব্যবহার করে বলি। এটা একটা প্রচলন ইংলিশে কথা বলার ক্ষেত্রে। এই প্রচলনটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের মানুষের সাথে কমিউনিকেট করাটা অনেকটা ইজি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের হ্যাভিং ব্যবহার করে এই কথাগুলো বলতে হবে পরবর্তীকালে। তো আজকের এই এপিসোডটাকে তোমরা মাথায় রাখো যে হ্যাভিং ব্যবহার করে আমরা আরও অনেক কথা বলবো। তো এইবার তাহলে আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো হ্যাভিং এর উপরে, এবং হ্যাভিং ব্যবহার করে কোন কোন কথাগুলোকে আমরা কোশ্চেন আকারে বলতে পারি সেটা এবার একটু দেখে নেব। যে যে হ্যাভিং ব্যবহার করে যদি আমরা ইটিং এই কথাটা ব্যবহার করি, তাহলে কোশ্চেনটা এরকম হবে যে আর ইউ ইটিং ব্রেকফাস্ট, তুমি কি তোমার ব্রেকফাস্ট খাচ্ছ? আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আর ইউ হ্যাভিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? তুমি অ্যান্সার করবে ইয়েস আই অ্যাম হ্যাভিং রাইস, হ্যাঁ আমি ভাত খাচ্ছি। নো আই অ্যাম নট হ্যাভিং রাইস, না আমি ভাত খাচ্ছি না। তাহলে এবার আমি তোমাকে কোশ্চেন করছি যে আর ইউ হ্যাভিং আ কাপ অফ টি? অ্যাবসলিউটলি রাইট, তুমি বলেছো যে ইয়েস আই অ্যাম হ্যাভিং আ কাপ অফ টি, হ্যাঁ আমি এক কাপ চা খাচ্ছি। নো আই এম নট হ্যাভিং আ কাপ অফ টি, না আমি এক কাপ চা খাচ্ছি না। এবার প্রশ্ন করবো যে হোয়াট আর ইউ হ্যাভিং, হোয়াট আর ইউ হ্যাভিং নাও, তুমি এখন কী খাচ্ছ? তো এই কথাটা যখন জিজ্ঞেস করবো যে হোয়াট আর ইউ হ্যাভিং, তখন কিন্তু আমি আলটিমেটলি এটাই বলতে চাইবো যে তুমি খাচ্ছ, এই কথাটা আমি জেনে গেছি। তারপরে আমি তোমাকে কোশ্চেন করবো যে হোয়াট আর ইউ হ্যাভিং নাও, তুমি এখন কী খাচ্ছ? তখন তুমি বলতে পারো যে আই অ্যাম হ্যাভিং মাই ব্রেকফাস্ট, আই অ্যাম হ্যাভিং আ কাপ অফ টি, আই অ্যাম হ্যাভিং আ কাপ অফ কফি, আই অ্যাম হ্যাভিং মাই মেডিসিন, এরকম আমি খাচ্ছি, এই কথাটা তুমি বলতে পারো। তো এবার আমরা চলে যাব যে লিসনিং। তো আর ইউ লিসনিং মিউজিক, তুমি কি গান শুনছো? এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি যে আর ইউ হ্যাভিং মিউজিক, তুমি কি গান শুনছো? তখন তুমি অ্যান্সার করবে ইয়েস আই অ্যাম হ্যাভিং মিউজিক, হ্যাঁ আমি গান শুনছি। নো আই অ্যাম নট হ্যাভিং মিউজিক, না আমি গান শুনছি না। হোয়াট টাইপ অফ মিউজিক আর ইউ হ্যাভিং, কোন ধরনের গান তুমি শুনছো? হোয়াট টাইপ অফ মিউজিক, তাহলে কোন টাইপ সেটা বলতে হবে। তাহলে আই অ্যাম হ্যাভিং রক মিউজিক, আমি রক মিউজিক শুনছি। তাহলে হ্যাভিং ব্যবহার করে আমরা লিসনিং কথাটার পরিবর্তে হ্যাভিং দিয়ে কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারলাম। এবার আন্ডারস্ট্যান্ড কথাটাকে যখন হ্যাভিং দিয়ে বলবো, যে আমি তোমাদেরকে যে এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি তোমরা কি বুঝতে পারছো? তাহলে আর ইউ হ্যাভিং মি নাও,
এখন কি আমার এই কথাগুলো বুঝতে পারছো, যে হ্যাভিং ব্যবহার করে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আর ইউ হ্যাভিং, তুমি কি বুঝতে পারছো? ইয়া আই এম হ্যাভিং, হ্যাঁ আমি বুঝতে পারছি। ইয়া আই এম হ্যাভিং ইট, আমি এটা বুঝতে পারছি। নো, টিল নাও আই এম নট হ্যাভিং ইট, না এখনও পর্যন্ত আমি এটা বুঝতে পারছি না। তো হ্যাভিং ব্যবহার করে আন্ডারস্ট্যান্ড দিয়ে এইভাবে আমরা কোশ্চেন করতে পারি। ওয়াচিং, আর ইউ ওয়াচিং টিভি, তুমি কি টিভি দেখছো? আর ইউ ওয়াচিং আ মুভি, তুমি কি একটা সিনেমা দেখছো? আর ইউ হ্যাভিং আ মুভি, তুমি কি একটা সিনেমা দেখছো? ইয়া আই এম হ্যাভিং আ মুভি, হ্যাঁ আমি একটা সিনেমা দেখছি। নো আই এম নট হ্যাভিং আ মুভি, না আমি একটা সিনেমা দেখছি না। তো এইভাবে আমরা হ্যাভিং দিয়ে বলতে পারি। টেকিং, টেকিং আ কাপ অফ টি, আর ইউ টেকিং আ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খাচ্ছো? আর ইউ হ্যাভিং আ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খাচ্ছো? ইয়েস আই এম হ্যাভিং আ কাপ অফ টি, হ্যাঁ আমি এক কাপ চা খাচ্ছি। নো আই এম নট হ্যাভিং আ কাপ অফ টি, না আমি এক কাপ চা খাচ্ছি না। তো এবার আমরা এটাকে স্লিপিং দিয়ে যদি কোশ্চেন করি, আর ইউ স্লিপিং নাও, তুমি কি এখন ঘুমাচ্ছো? তো সেই কথাটাকে আমরা এইভাবে কোশ্চেন করতে পারি। আর ইউ হ্যাভিং আ স্লিপ নাও, তুমি কি এখন ঘুমাচ্ছো? ইয়েস আই এম হ্যাভিং আ স্লিপ নাও, আমি একটু ঘুমিয়ে নিচ্ছি। নো আই এম নট হ্যাভিং স্লিপ, বা আই এম নট হ্যাভিং আ স্লিপ নাও, না আমি এখন ঘুমাচ্ছি না। তো এবার যদি বলি রেস্ট নেওয়া, তাহলেও আমরা হ্যাভ দিয়ে বলতে পারছি, যে আর ইউ রেস্টিং নাও, আর ইউ টেকিং রেস্ট, আর ইউ হ্যাভিং রেস্ট, তুমি কি রেস্ট নিচ্ছো? ইয়েস আই এম হ্যাভিং রেস্ট, হ্যাঁ আমি রেস্ট নিচ্ছি। নো আই এম নট হ্যাভিং রেস্ট, না আমি রেস্ট নিচ্ছি না। তো আরেকটা কথা যেটা পড়ে থাকলো, যে বেদিং, স্নান করা, আর ইউ হ্যাভিং ইউর বাথ, তুমি কি স্নান করছো? ইয়েস আই এম হ্যাভিং মাই বাথ নাও, হ্যাঁ আমি এখন স্নান করছি। নো আই এম নট হ্যাভিং মাই বাথ। এবার এই কথাটা ওয়্যার ইউ ব্যবহার করে যদি বলি, তাহলে করছিলে, এই সব কটা কথাই চলে আসবে, যে করছিলে। ওয়্যার ইউ হ্যাভিং ইউর মিল, তুমি কি খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ হ্যাভিং মাই মিল, হ্যাঁ আমি খাচ্ছিলাম। নো আই ওয়াজ নট হ্যাভিং মাই মিল, না আমি খাচ্ছিলাম না। এবার যদি বলি লিসনিং, ওয়্যার ইউ হ্যাভিং আ মিউজিক, তুমি কি গান শুনছিলে? ইয়েস আই ওয়াজ হ্যাভিং মিউজিক, হ্যাঁ আমি গান শুনছিলাম। নো আই ওয়াজ নট হ্যাভিং মিউজিক, না আমি গান শুনছিলাম না। তো এই প্রত্যেকটা কথা যে কটা বলেছি, ওয়্যার ব্যবহার করে, ওয়্যার ইউ, ওয়ার ইউ ব্যবহার করে যদি হ্যাভিং ব্যবহার করে এই কোশ্চেন কটাকে জিজ্ঞেস করো, তাহলে ওটা আগের ঘটনা হয়ে যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাড়িতে এইভাবে লিখে লিখে এবং সেটাকে বলে জিজ্ঞেস করে করে প্র্যাকটিসটা করবে। তো হ্যাভিং বিষয়ে যেহেতু আমরা পরে আরও অনেক কিছু শিখবো, তখন আমরা ডিটেলসে জানতে পারবো। তবে এখন আরেকটা বিষয় জেনে নাও, যে হ্যাভিং কথাটাকে এইভাবেও বলা যেতে পারে, যে হ্যাভিং প্লেইড, আই হ্যাভ গট ইট, আমি খেলা করে এটা পেয়েছি। কোনো একটা প্রাইজ তোমার ঘরে রয়েছে, যদি বলা হয় তুমি এটা কোথায় পেয়েছো, কীভাবে পেয়েছো, তাহলে হ্যাভিং প্লেইড, খেলে এটা আমি পেয়েছি। বা আমি খেলার সময় খেলতে খেলতে আঘাত পেয়েছিলাম, আঘাত পেয়ে সে বেরিয়ে গেছে, তাহলে হ্যাভিং গট আ ফ্র্যাকচার, হি হ্যাজ গন, সে চলে গিয়েছে, কি ব্যথা পেয়ে। তো এই জায়গাটা একটু টাফ হয়ে যাচ্ছে, এই জায়গাটা আমি পরে আলোচনা করব, যখন তখন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে আজকে হ্যাভিং বিষয়ে এইটুকুই থাকবে, পরবর্তীতে দেখা হবে হ্যাভিং নিয়ে অনেক পরে, দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। গল্পের আসরে আমরা আসব এবং গল্প করতে করতে ইংলিশ শিখব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস চালিয়ে যাও।